হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহেদি, চলে আসলাম মোবাইল গ্রাফিক্স ইউটিউব চ্যানেল থেকে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টি শার্ট একটা, তো এরকম টি শার্ট ডিজাইন কীভাবে মোবাইলে তৈরি করবেন, মোবাইলে কোনো সমস্যা বা কোনো, এটা হলো টাইপোগ্রাফিক টি শার্ট ডিজাইন। তো এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ। তো ইন্টার পরে আবার আমরা শুরু করছি ডিজাইন। তো আপনারা স্ক্রিনে যেই চলে আসলাম ইন্টার পরে, তো আপনারা স্ক্রিনে যেই মানে থামিল, সরি থামিল হবে না, যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা আজকে এডিট করে দেখাবো পিক্সেল ল্যাব ওয়াই ওয়াই ডিতে। তো চলে গেলাম ওয়াই ডিতে, তো এটা সরি এটা থামিলের ডিজাইন ছিল, একটু ক্লিয়ার করে নিই। তারপরে চলে গেলাম রিফ্রেশ করে ক্যান্সেল, ওকে। মানে আগে আমাদের অ্যাকচুয়াল সাইজটা জানতে হবে। তো টি শার্ট ডিজাইনের সাইজ হলো 595x841। তো থ্রি ডট আইকনে চলে গিয়ে এমএস সাইজ লিখে দিই 595x841। তো একটা শেপ এসে পড়েছে, তো আমরা রোটেট অবস্থা এইভাবে, কিন্তু স্ক্রিনটা অনেকটা ছোট হয়ে গেছে। তো স্ক্রিন বড় করার জন্য যে প্লাস আইকন, তো এখানে চাপ দিয়ে ধরে আপনারা দেখতে পাবেন কীভাবে করবেন। তো জুম আউট, তো আগে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেই, মানে আমি কালো টি শার্টের উপরে ডিজাইন করবো, তো এই যে ব্ল্যাক, ওকে। তো দাঁড়ান একটু 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 দেখাই আপনাদের, প্লাস আইকনে গিয়ে এখানে গিয়ে যে এই টি শার্টটা আমি তৈরি করব। তো এই টি শার্টই মানে নামটা দেখে নিচ্ছি, ইউ অনলি লাই ইফ ইউর মাইন্ড। তো আগে লিখে নিই, তো এগুলো আমি দেখে দেখে করছি, কারণ আমি এখনো পুরোপুরি পারি না। তো যতটুকু পারি তো ততটুকুই দেখাচ্ছি, মানে আমি কপি করতে পারি ভালো। তো ফোনগুলো নিয়ে নিই আমি এই অ্যাপের ভিতরে, মানে এই পিকচার ল্যাব অ্যাপের ভিতরে ইনবিল্ট ফোন থাকে, কোনো অ্যাড করা লাগে না। তো এই মোটটা যারা যারা নেবেন তো আমাকে কমেন্ট করে বলতে পারেন যে এই ফোনটা আমি দিচ্ছি, নাম কি সোলিউ না, সেম ফোন, তো এটাও হয়তো সেম ফোন হবে। দিয়ে দেখি, হ্যাঁ প্রায় লাইন ফন্টগুলো আমি কারেক্ট করে নিয়েছি, মানে সেম করে নিয়েছি। তো একবার দেখে নিই, দেখে নিন আপনারাও, আমিও দেখে নিই। তারপর এটা যে লেয়ারে গিয়ে এটা আউট অফ স্টক, তারপরে এই যে আমি এই দিয়ে দিয়েছি, তো আরো এটা চাপ দিয়ে এই নিচে এটায়, তারপরে এটা এতটুকু, এটা এতটুকু, এটা এটার পরিমাণে এতটুকু, তো একটু নিচে জুম দিয়ে দেখে নিই, এটা এতটুকু হলে ঠিক হবে। ও সরি, আবার একটু নিচে আউট, মাঝখানেগুলো আউট করে দেই। তো নাই, তো আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি, তো আমাকে আবার কোচিংয়ে যেতে হবে। তো এটা জুম করে দেই, আপনারা দেখেন আমি কীভাবে করি। তো এই সাইড দেখতে পাচ্ছেন যে এগুলা আমার হাতের ইশারায় দেখেন এগুলা করে ফেলেছি। তো এগুলা দেখাই, এর পাশে করতে হবে, তো করে নেই একটু, যে দেখেন লেয়ারে চাপ দিয়ে তারপরে এখানে চাপ দিতে হবে, তারপর যতগুলো করেছি পরে এই যে মাস্ক নাকি বলে কনফার্ম করে দিলাম, হয়ে গেল। তো লক করে নিয়ে, তো এটার আর একটা কপি বের করতে হবে, যে কপি করে নিলাম।
যে কপিটা বের হয়ে গেছে, তো করে নিই আপনারা। এই তো হয়ে গেছে, একটু জুম আউট করে নিই। তো দেখেন অনেকটাই হয়ে গেছে কিন্তু, তো আপনাদের আগেরটা দেখাই। ওটা কেটে ফেলেছি না, তো আগেরটা প্রায় সেম হয়ে গেছে। তো দেখাই আপনাদের, স্টপ করে দেই, তো করে নেই। পরে লাইমড ইস এই লেখাটা বসাতে হবে, বসাই। তো এটাকে সাইজ মতো বড় করে নিয়ে, কারণ দেখানো হয়নি তো সাইজ, ঠিক আছে। আমাদের এই যে এটা একটু টেনে, মানে একটু আঁকা করতে হবে। তো হয়ে গেছে, তো এটাকে এই লেটাকেও লক করে দিই। তো ইউর ইউর বলতে এটা লাগবে, মানে এ দুটো একলগে, তারপর এটা মাক্স করে দিয়ে হয়ে গেল একটা। তো এটাকে লক করে দিলাম, এটা কারণ। তো এটার কপি করে নিলাম, লাইম এস একটু জুম করে নেই, লেয়ারটা সরাই আর একটু জুম। তো জুম মানে যেমন কপি করা হয়েছে তেমনই পেস্ট করতে হবে, কোনো ভুল হবে না সেভাবে। তো লেয়ারটা লক করে দিলাই, সরি দেই, লেয়ারটা নিচে তো করে নিলাম। ইউর লেখাটা এই জায়গায় বসবে, মানে বড় করে দেই, তো ফাঁকা করা হয়নি, মানে শেপিং এতটুকু ঠিক আছে সাইজ। একটু তো শেষ কাম আমাদের। তো শেষে দেখেছিলেন এই পাশে একটা, এই পাশে একটা গোল, তো সেটাই তৈরি করবো এখন। তো শেষ আমার এই ডিজাইনটি শেষ। তো আমার একটাই ভুল হয়েছে, তো আমি একটু নিচে দিয়ে ফেলেছি একটু কপি করতে গিয়ে পুরোটাই। তো শেষ কাম হলো এই দুটো কালার দেওয়া। তো শেষ, এখনকার কাজ শেষ আর নেই এখন আর। তো এই ভিডিও নেক্সট পর্ব হবে, তো সেটাও দেখাই দেবো কিভাবে মানে টি শার্টের উপরে প্রিন্ট করতে হয় এই ডিজাইন। তো আজকের জন্য এই